দেশের অর্থনীতি এখনো সচল বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংকটে উৎপাদন বাড়ানোর পরামর্শ 10 ডিসেম্বর ঘিরে রাজনীতিতে উত্তাপ আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি আলোচনার তাগিদ জাসদের নোয়াখালীতে চলছে জেলা আওয়ামী লীগের সম্মেলন বুধবার কক্সবাজারে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী রাজধানীতে নিবন্ধনহীন হাসপাতালের ছড়াছড়ি ভুল চিকিৎসায় ভুক্তভোগী রোগীরা ব্যবস্থা গ্রহণের আশ্বাস পর্যটন শহরে দৃশ্যমান বন্দরের সম্প্রসারিত রানওয়ে কাজ শেষ 43% ভাগ্য পরিবর্তনের আশা বিশ্ব জ্বালানিতে প্রকট জ্বালানি ইস্যু তেল নিয়ে মুখোমুখি রাশিয়া ও পশ্চিমা বিশ্ব সংকটে সিরিয়ায় বিক্ষোভ এবং বিশ্বকাপের রাতে ব্রাজিলের বিপক্ষে নামছে দক্ষিণ কোরিয়া খেলবেন নেইমার জাপানের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া আমন্ত্রণ সংবাদ দুপুরে দেখছিলেন সংবাদ শিরোনাম সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা বণিক এবার পুরো সংবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ঢালাওভাবে নানান কথা বলে একটি মহল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি সকালে রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের গ্র্যাজুয়েশন সেরিমনিতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী এ সময় রিজার্ভের অর্থ দেশের মানুষের জন্য ব্যয় হয়েছে বলে আবারও জানান শেখ হাসিনা নানা কথা বলে মানুষকে ভয় ভীতি দিয়ে একটা বিভ্রান্ত করার চেষ্টা একটা মহল করে যাচ্ছে আমরা এদেশের মানুষের জন্য বিনামূল্যে ভ্যাকসিন ক্রয় করা এবং বিনামূল্যে আমরা ভ্যাকসিন করাকে বিনামূল্যে আমরা ভ্যাকসিন দিয়েছি ভ্যাকসিন কিন্তু যারা অর্থনৈতিকভাবে উন্নত দেশ তারাও কিন্তু কেউ বিনামূল্যে দেয়নি টাকা খরচ করে আমরা এই ভ্যাকসিন করা হচ্ছে শুধু করে না যখন ভ্যাকসিনের গবেষণা শুরু হয়েছে তখনই 1200 কোটি টাকা দিয়ে আমি ভ্যাকসিন বুকিং করেছি আমি জানি এটা যদি সফল না হতো আমার এই টাকাটা কিন্তু নষ্ট হতো কিন্তু আমি দেশের মানুষের কথা চিন্তা করে সেই ছুটি নিয়েছিলাম 10 ডিসেম্বর কোনো ডেডলাইন নয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি সহ আন্দোলনের অংশ হিসেবে এটিও একটি মহাসমাবেশ এসব জানিয়ে বিএনপি নেতারা বলছেন এর মধ্য দিয়ে দাবি আদায়ে সরকারকে বাধ্য করা হবে তবে আওয়ামী লীগ বলছে কোনো আন্দোলন সংগ্রাম করে সরকারের কাছ থেকে দাবি আদায় করা যাবে না আর আন্দোলনের বদলে আলোচনার তাগিদ জাসদের একাংশের প্লাবন রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত 10 ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ নিয়ে এখন সরগরম রাজনীতির মাঠ সরকারের পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়া হলেও বিএনপি নয়া পল্টন নেই সমাবেশ করতে চাই আজকে এখানে এই বিভাগীয় সমাবেশ এটা ঢাকা বিভাগের সমাবেশ এটা জাতীয় সমাবেশ নয় আবারও আগুন আবারও লাঠি বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না আমরাও সতর্ক পাহারায় থাকব বেশ আগেই বিএনপি নেতারা বলেছেন 10 ডিসেম্বর থেকে দেশ চলবে খালেদা জিয়ার নেতৃত্বে অন্যদিকে সমাবেশের নামে সহিংসতা করলে সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আসলে কি হতে যাচ্ছে 10 ডিসেম্বর ওই 10 তারিখ কি হবে এখন বলা যাবে না 10 তারিখের পরে কি হবে সেটাও বলা যাবে না এটা হচ্ছে আন্দোলন কোনো দিনক্ষণ বলে আসে না আন্দোলনের কোনো আন্দোলন নিজস্ব একটা গতি প্রকৃতি আছে আন্দোলন চলতে চলতে এটা খরস্রোতা নদীর মতো কোন দিক দিয়ে যাবে কোন পথে যাবে কি করবে সেটা তো এটা চলমান প্রক্রিয়া বিএনপি এখন যে দাবিগুলো নিয়ে চলছে এই দাবিগুলো কোনোটাই পূরণ হওয়ার মতো নয় তারা জনগণকে কনভিন্স করতে পারে তাদের পক্ষে জনমত গড়ার ক্ষেত্রে তারা আরও রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করতে পারে কিন্তু কোনো আন্দোলন সংগ্রাম করে সহিংসতা করে সরকারের কাছ থেকে কোনো দাবি আদায় করা যাবে বিএনপির এই শীর্ষ নেতা বলছেন বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয় আগামী জাতীয় নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে যে দাবি আদায়ে এত এত মানুষ আসছে সমাবেশগুলোতে তবে বিএনপির সমাবেশের জনসমাগমকে স্বাভাবিক হিসেবে দেখছে আওয়ামী লীগ এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না তাহলে পথটা কি পথটা হচ্ছে আন্দোলনের মাধ্যমে তাদের পতন ঘটাবে এই যে আন্দোলনের মাধ্যমে পতন ঘটাতে হবে এই মেসেজটা জাতির কাছে ক্লিয়ার হয়ে গেছে
এই জন্য মানুষ লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসছে। তো এই লোকটাকে যা দেখেই খুশিতে ডক্টর মহলা খুশি থাকুক, অসুবিধা কি? তারা যদি মনে করে জনগণ তাদের সঙ্গে, তো নির্বাচনে আসুক না কেন? তাহলে লিখন তো পরিষ্কার, তাদেরকেই সরকারকে যেতে হবে এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সংসদ সরকার গঠিত হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। এটা আসলে একটা বিএনপির একটা কাল্পনিক সুখ আর কি। আমরা সে বলি না যে একটা শ্লোক আছে আর কি, যে পাগলের সুখ মনে মনে, তো বিএনপির সুখ এখন মনে মনে আর কি। নিরপেক্ষ সরকারের বিষয়টি রাজপথে ফয়সালার বদলে আলোচনার মাধ্যমে সমাধানের পক্ষে জাসদের একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, আমি আমারটাই করতে 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 ঠেলে নিয়ে যাব, তারপর দেখা যায় কত দূর যায়, সেখান থেকে ইয়ে করব। আমার মনে হয় দ্যাট ইজ ওয়েস্টেজ অফ টাইম, সেটা ঠিক না। এবং এত বড় ধাক্কা মানুষকে দেওয়া এবং মানুষকে এরকম পরীক্ষা করার ইখতিয়ার কারো নাই। এটা পলিটিক্যাল আলাপ করলে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট লাগবে, এটি গঠিত পার্লামেন্ট এবং পার্লামেন্ট সেটা সমাধান, পার্লামেন্টের থেকে সেটা সমাধান হয়ে আসবে। আর পার্লামেন্ট কনস্টিটিউশন সমাধান না করে করলে সেইটাও তো পলিটিক্যাল ডিসাইড করতে হবে। সব মিলিয়ে আগামী 10 ডিসেম্বর কিংবা তারপরের রাজনৈতিক যে উত্তাপ আসতে যাচ্ছে তাতে জনগণের ক্ষতি এড়াতে আলোচনা সমঝোতার বিকল্প দেখছেন না এই বর্ষিয়ান রাজনীতিক। প্লাবন রহমান, দেশ টিভি, ঢাকা। হামলা মামলা ও গ্রেপ্তার উপেক্ষা করে 10 ডিসেম্বরের সমাবেশ সফল করা হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর বেইলি রোডে লিফলেট বিতরণের সময় একথা বলেন তিনি। অদম্য সাহস নিয়ে আমাদের নেতাকর্মীরা তারা প্রচার করে যাচ্ছেন এবং 10ই ডিসেম্বরের গণসমাবেশকে সাফল্যমণ্ডিত করার দৃঢ় প্রত্যয় তারা ঘোষণা করেছেন। আমরা সরকারের এই দমননীতির তীব্র নিন্দা করছি, পাশাপাশি আমরা সাধুবাদ জানাচ্ছি, আমরা অভিনন্দন জানাচ্ছি সেই সমস্ত বীর জাতীয়তাবাদী শক্তিকে, এত দমন পীড়নের মধ্যেও যারা বুক চিতিয়ে এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদে গণসমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য যারা কাজ করছেন। নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন চলছে। নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে সম্মেলনের উদ্বোধন করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মেলনস্থলে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। সম্মেলন ঘিরে স্টেডিয়াম এলাকাসহ শহরের বিভিন্ন সড়ক সাজানো হয়েছে ব্যানার ফেস্টুনে। জেলা আওয়ামী লীগের নেতৃত্বে কারা আসছেন তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। সবশেষ 2019 সালের 20 নভেম্বর নোয়াখালী জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। এ মুহূর্তে সম্মেলন স্থলে রয়েছেন সহকর্মী খায়রুল আনাম রিফাত, সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সঙ্গে। রিফাত, সম্মেলন শুরু হয়ে গিয়েছে, তো সম্মেলনের সর্বশেষ পরিস্থিতি আপনার কাছে জানতে চাইবো। ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি ঠিক নোয়াখালী শহীদ বুলু সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি কিন্তু সকাল 11টায় হেলিকপ্টার যোগে এসে নোয়াখালীতে পৌঁছান, এমনকি 12টার দিকে কিন্তু আওয়ামী লীগ ত্রিবার্ষিকী সম্মেলনের অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করে। তো আসলে এই সম্মেলনকে কেন্দ্র করে নোয়াখালীর প্রত্যেকটি উপজেলার নেতাকর্মীদের মধ্যে এক প্রকার উৎসাহ উদ্দীপনা দেখা দিচ্ছে। তারা বলছেন যে এই সম্মেলনের মাধ্যমে তারা নোয়াখালী জেলা আওয়ামী লীগের নতুন যে কমিটি আসবে সেখানে নতুনত্ব মুখ তারা দেখতে পারবেন। তারা চান যে তারা পরিবর্তন চান, এমন পরিবর্তন চান যে পরিবর্তনের মাধ্যমে জেলা আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে প্রতিনিধিত্ব করতে পারবে বা তৃণমূলের যে নেতাকর্মী আছে তাদেরকে মূল্যায়ন করা হবে। আসলে সর্বোপরি এখানে সকালে কিন্তু ওবায়দুল কাদের সকালে 11টায় এসে নেমেছেন, 12টায় আনুষ্ঠানিকতা শুরু করেছেন। আসলে নেতাকর্মীরা কিন্তু এখানে ইতিমধ্যে এসে যোগ হয়েছেন বিভিন্ন পৌরসভা থেকে দলীয়। তাহলে সর্বোপরি বলা যায় যে এবার জেলা নেতাকর্মীরা আছেন তারা কিন্তু পরিবর্তন চান। কিছুক্ষণ আগে দর্শক, নোয়াখালী সম্মেলন স্থল থেকে যুক্ত ছিলেন সহকর্মী খায়রুল আনাম রিফাত, জানাছিলেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারে যাচ্ছেন আগামী বুধবার। জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভা ছাড়াও ওই দিন সকালে প্রধানমন্ত্রী যোগ দেবেন উখিয়ার ইনানি সৈকতে আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক নৌশক্তি প্রদর্শন মহড়ায়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন সহ 36টির বেশি দেশের অংশগ্রহণে বাংলাদেশ নৌবাহিনী আয়োজিত ওই নৌশক্তি মহড়ার উদ্বোধন করবেন তিনি। কক্সবাজার থেকে সৌরভ দেবের প্রতিবেদন। পাঁচ বছর পর কক্সবাজারে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজ সাজ রব সমুদ্র ঘেরা শহরটিতে। পুরো শহর সাজানো হচ্ছে নানা আঙ্গিকে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে টাঙানো ব্যানার, ফিস্টুন ও বিলবোর্ড পোস্টারে ছেয়ে যাচ্ছে শহরের বিভিন্ন সড়ক উপসড়ক। বিমানবন্দর থেকে শহরের কলাতলীর হাঙ্গর ভাস্কর্য মোড় পর্যন্ত শোভা পাচ্ছে শত শত তোরণ। শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামের ভেতর জনসভার বিশাল মঞ্চ তৈরির কাজও সমাপ্তির পথে। এরই মধ্যে জনসভা সফল করতে মাঠে নেমেছেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন। জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম জানান, জনসভায় 500,000 মানুষের সমাগম হবে। মাননীয় প্রধানমন্ত্রীর কথা শোনার জন্য এবং মাননীয় প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য 500,000-এর অধিক মানুষ ইনশাআল্লাহ আমরা এখানে সমাবেশ করতে পারবো, আসবে। শেখ হাসিনার এবারের সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী কক্সবাজারকে যা দিয়েছেন অতীতে কোনো সরকার তা দেয়নি। এই যে কক্সবাজার না চাইতে যে আমাদেরকে আরও উন্নয়ন দিচ্ছে, উনি যে অবয় দিয়েছেন যে কক্সবাজারকে ইউরোপের জুরিখের মতো আমরা করতে চাই। প্রধানমন্ত্রীর প্রতি এই অঞ্চলের মানুষের কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ ঘটবে জনসভায়, এমনটাই বললেন সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। সামগ্রিকভাবে এমন কোনো বিষয় নেই, শিক্ষা দীক্ষা সমস্ত ক্ষেত্রে, ইভেন কি দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে এখানে একটি ক্যান্টনমেন্ট থেকে শুরু করে বিমান ঘাঁটি থেকে শুরু করে নৌঘাঁটি থেকে শুরু করে সামগ্রিকভাবে কক্সবাজারকে একটি বাংলাদেশের অর্থনৈতিক খাপ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী গড়ে তুলছেন। প্রধানমন্ত্রীর সফর নিরাপদ করতে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। এর আগে সর্বশেষ 2017 সালের 22 সেপ্টেম্বর রোহিঙ্গা শরণার্থীদের দেখতে উখিয়ার আশ্রয় শিবিরে এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌরভ দেব, দেশ টিভি। তিন দিনব্যাপী আন্তর্জাতিক নৌশক্তি প্রদর্শন মহড়া হবে কক্সবাজারে, যেমনটি প্রতিবেদনে জানাচ্ছিলাম। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী মিরাজ মিজু। মিজু, আপনার কাছে এই প্রদর্শনী নিয়ে আর কি নতুন তথ্য রয়েছে জানতে চাইব। ধন্যবাদ প্রিয়াঙ্কা, আমি এখন দাঁড়িয়ে আছি ইনানি বিচে। নৌবাহিনীর যে জেটিটি দেখতে পাচ্ছেন আমার পেছনে, 1 কিলোমিটার দীর্ঘ এই জেটি। এই জেটির ঠিক সম্মুখ ভাগে আমি যদি দেখানোর চেষ্টা করি, একেবারে পেছনের দিকে একটি মঞ্চ আছে, যে মঞ্চ থেকে গভীর সমুদ্রে যে আন্তর্জাতিক ফ্লিটগুলো আসবে এবং তাদের মহড়াগুলো, কিন্তু যারা আমাদের অতিথি থাকবেন, দেশি বিদেশি অতিথি রয়েছেন, তারা কিন্তু এই মহড়া সেইখান থেকেই কিন্তু উপভোগ করবেন। এবং 7 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে কিন্তু এই আন্তর্জাতিক যে ফ্লিট রিভিউ যেটি রয়েছে 2022-এ সেটির উদ্বোধন করবেন। যদিও আগামী কাল থেকে, অর্থাৎ 6 থেকে 9 তারিখ পর্যন্ত 3 দিনব্যাপী চলবে এই আন্তর্জাতিক ফ্লিট রিভিউ, এবং বিশ্বের 28টি দেশ এবার অংশগ্রহণ করছে, এবং 28টি দেশ এবং মেরিটাইম সংস্থার প্রায় সব মিলিয়ে হচ্ছে 28টি দেশের 43টি যুদ্ধজাহাজ কিন্তু অংশগ্রহণ করবে। এরই মধ্যে আমি যদি দেখানোর চেষ্টা করি, এরই মধ্যে কিন্তু গভীর সমুদ্র বন্দরে প্রায় 2/3 কিন্তু যুদ্ধজাহাজ এসে নোঙর করেছে। এটি বাংলাদেশের জন্য অত্যন্ত আনন্দের খবর, কারণটি হচ্ছে যে আমাদের যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বাংলাদেশের, এবং বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে কিন্তু নৌবাহিনী আয়োজন করেছিল এই ফ্লিট রিভিউয়ের, এবং এরই মধ্যে বিভিন্ন দেশ থেকে কিন্তু যুদ্ধজাহাজগুলো এসে পৌঁছেছে। 43টি যুদ্ধজাহাজ রয়েছে এবং 4টি BM হেলিকপ্টার এবারের এই ফ্লিট রিভিউতে অংশগ্রহণ করছে। ফলে সব মিলিয়ে যে আয়োজনটি হচ্ছে এটি আন্তর্জাতিক মানের, এবং আরেকটি বড় বিষয় হচ্ছে যে আমাদের যে বিশাল সমুদ্র যে বীচ রয়েছে এখানে, সেই সমুদ্র বীচটি কিন্তু পর্যটন কেন্দ্রের একটি বড় আকর্ষণের জায়গা। ফলে আন্তর্জাতিকভাবে যারা আসবেন, যেসব মেহমানরা আসবেন এখানে, বিভিন্ন দেশের কিন্তু নৌপ্রধানরা আসছেন, সেই নৌপ্রধানরা কিন্তু সস্ত্রীক পরিবার নিয়েই কিন্তু আসবেন। ফলে তারা কিন্তু আমাদের যে এই যে পাড় রয়েছে, বিশাল সমুদ্র পাড় রয়েছে, সেই পাড় অংশ জুড়ে কিন্তু তারা ঘুরবেন, দেখবেন এত বিশাল একটি পাড়।
এবং এখানে হচ্ছে গিয়ে যে আমাদের পর্যটনের যে সুযোগ সুবিধা আছে সেগুলো দেখবেন, ফলে আমাদের পর্যটনেরও কিন্তু একটি অপার সম্ভাবনা দ্বার উন্মুক্ত হবে এই সম্মেলনের ভেতর দিয়ে। পাশাপাশি আমাদের নৌবাহিনী আন্তর্জাতিক মহলে সুচারুভাবে যে এত বড় একটি আয়োজন করছে সেটিরও কিন্তু কৃতিত্বের দাবিদার রাখবেন তারা। এরই মধ্যে কিন্তু আমরা যে জানতে পেরেছি যেসব দেশের নাম সেটি হচ্ছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, চীন, ভারত, মিশর, জার্মানি, ইন্দোনেশিয়া, ইরান, ইতালি, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মায়ানমার, থাইল্যান্ড, নাইজেরিয়া, নেদারল্যান্ডস, ওমান, প্যালেস্টাইন, সুদান, সৌদি আরব থেকে শুরু করে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রও কিন্তু অংশগ্রহণ করছেন এবারের এই ফ্লিট রিভিউতে। ফলে সব মিলিয়ে এই আয়োজন কিন্তু সত্যিই অনন্য মাত্রায় এসে দাঁড়াবে এবং আমরা আশা করছি যে বঙ্গবন্ধু শতবার্ষিকী এবং আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নৌবাহিনীর এই যে আয়োজন এবং এই যে আন্তর্জাতিক পরিমণ্ডলে যে বড় মাপের যে আয়োজন সেটি সফলভাবে সম্পন্ন হবে এবং এটি বাংলাদেশের জন্য অনেক বেশি গৌরব বয়ে নিয়ে আসবে। তো এই ছিল প্রিয়াঙ্কা আমার কাছে ইনানি বিচ থেকে সর্বশেষ খবর। মিজু ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক নৌশক্তি প্রদর্শন মহড়া বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন কক্সবাজার থেকে সহকর্মী মিরাজ মিজু। জঙ্গি ইস্যুতে রাজধানী কারওয়ান বাজারে ব্রিফ করবে র‍্যাব, আমরা সরাসরি যাব সেখানে। প্রথম বিষয় হচ্ছে যে আদালত প্রাঙ্গণ থেকে যে জঙ্গিদের ছিনতাই করা হয়েছে বা জঙ্গিরা পালিয়ে গিয়েছে এ ব্যাপারে আপনি জানেন যে পুলিশের বিভিন্ন ইউনিট সহ আমরাও কাজ করছি তাদেরকে। হ্যাঁ বলছি বলছি তো এখন যারা মূলত আদালত প্রাঙ্গণ থেকে সেটা ছিনতাই করে নিয়ে হোক বা তারা চলে গিয়ে থাকুক তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে আমাদের আইন প্রয়োগকারী সংস্থা কাজ করছে, আমরাও কাজ করছি। প্রথমত যতটুকু পর্যন্ত এখন পর্যন্ত আমরা তথ্য পেয়েছি, যেটা আপনি জানেন যে আমরা এক্ষেত্রে যেটি করে থাকি যে তাদের পূর্বের অপরাধ কার্যক্রম, তাদের বিভিন্ন সময় বিচরণ, তাদের সিসিটিভি ফুটেজ অ্যানালাইসিস সবকিছু সার্বিকভাবে মূল্যায়ন করেই আমরা আমাদের কাজ এগোচ্ছি। এখানে অবশ্যই তারা যে আদালত প্রাঙ্গণ থেকে তারা পালিয়ে গিয়েছে এটা অবশ্যই আমাদের আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে আমরা দায় এড়াতে পারি না। এটা আমাদের যদি পূর্বের তথ্য থাকতো সেক্ষেত্রে অবশ্যই আমাদের পদক্ষেপ নেওয়া অনেকটাই সহজ হতো বা তাদের এই পালিয়ে যাওয়াটা আমরা হয়তো রোধ করতে পারতাম। এটা ব্যাপারে যে আমাদের কোনো ব্যর্থতা নেই আইন শৃঙ্খলা বাহিনী, এটা আমরা দায় এড়াতে পারি না। বাট পাশাপাশি আমরা মনে করি যে এই সকল ক্ষেত্রে সকলের সমন্বিত উদ্যোগ, এটা শুধু আইন শৃঙ্খলা বাহিনী না, এখানে কারাগার আছে, আমাদের গোয়েন্দা সংস্থা আছে, সকলের সমন্বিত উদ্যোগ যদি নেওয়া হয় তাহলে হয়তো এই ধরনের ঘটনা রোধ করা যাবে। আপনাদের হয়তো মনে আছে 2014 সালে এরকম একটি ঘটনা ঘটেছিল যেখানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিহত হয়েছিলেন এবং তারপরে অনেকদিন পরে এরকম একটি ঘটনা ঘটেছে। তা আমরা সবসময় নজরদারির মধ্যে রাখছি বা আমরাও সবসময় কাজ করছি, গোয়েন্দা নজরদারিও রয়েছে। বাট আমরা যে কখনোই আত্মতুষ্টিতে ভুগছি না, যে এমন না যে আমরা নিজেদেরকে বলবো যে আমরা 100% ফুলফিল করছি। আমরা মনে করি যে এখানে যে যারা অবশ্যই পালিয়ে গেছে তাদের পালিয়ে যাওয়ার পিছনে আমাদের দায়বদ্ধতা রয়েছে, বাট একইভাবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতেও আমরা কাজ করছি। শুধু আমরা না, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও কাজ করছে। দর্শক, জঙ্গি ইস্যু নিয়ে রাজধানী কারওয়ান বাজারে এতক্ষণ ব্রিফ করা হচ্ছিল র‍্যাবের পক্ষ থেকে, আমরা সরাসরি শুনছিলাম সে বক্তব্য। নিবন্ধন নেই তবে হাসপাতালে চলছে অপারেশন, কোনো নিয়ম নীতি ছাড়াই বেসরকারি অবৈধ হাসপাতালগুলো যেন চিকিৎসা জগতে অপরাধের কেন্দ্র। রোগীর মৃত্যু হলেও সেই ঘটনা ধামা চাপা দেয়া হয় অত্যন্ত সুকৌশলে। এরই মধ্যে বন্ধ করা হয়েছে বেশ কিছু হাসপাতাল। রাজধানী জুড়ে এসব অবৈধ হাসপাতালের খোঁজে এখন স্বাস্থ্য অধিদপ্তর। কুড়িগ্রাম প্রতিনিধিকে সাথে নিয়ে রিশাদ হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন জেট আই মামুন। রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় অবস্থিত আলম মেমোরিয়াল হাসপাতাল, গেল 30 নভেম্বর কুড়িগ্রাম থেকে বাবার হাত ধরে এ হাসপাতালে আঙুলের অপারেশন করতে আসে 5 বছরের শিশু মাইশা। অপারেশনের সময় রোগীর অবস্থার অবনতি হলে নেওয়া হয় গ্লোবাল স্পেশালাইজড হাসপাতালে, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাড়ি ফিরে মাইশার মৃতদেহ গোসলের সময় দেখা যায় তার পুরো পেট কাটা, আর তা দেখে অপারেশন নিয়ে প্রশ্ন তোলেন মাইশার বাবা মা। পেট তো আর সার্জারি হয় না, পেট তো পোড়া জানি আমার মেয়ে,
কিন্তু ওনার আমার মেয়ের যে পেটের কন্ডিশন দেখার পর থেকেই আমি আর ঠিক থাকতে পারতেছি না, আমি এর একটা সুস্থ বিচেছি। তারা উড়ে করে পাঠাই দিল, আমরা বাসায় এসে থেকে পেট কেটে সবকিছু বাইর করে নিতে ওরা। ঘটনার পর আলম মেমোরিয়ালে যায় দেশ টিভি টিম। স্বাস্থ্য অধিদপ্তরের বৈধ হাসপাতালের তালিকায় নাম নেই হাসপাতালটির। শুধু তাই নয়, কর্তৃপক্ষ হাসপাতালের কোনো বৈধ কাগজই দেখাতে পারেননি। আমি একটা যে মনে করেন একটা জিনিস এখানে করা বা একটা জিনিস পরিচালনা করা, এই বিষয়ে ভাই আমি অস্বীকার করার কোনো উপায়। অবৈধ এ হাসপাতালে শিশু মাইশার অপারেশনের ব্যবস্থা করেন ডাক্তার আহসান হাবিব। তিনি ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়মিত চেম্বার করেন। সেখানে তার সম্পর্কে জানতে গেলে নিরাপত্তা রক্ষীরা ঝাঁপিয়ে পড়েন ক্যামেরার সামনে। ডাক্তার হাবিবের ভিজিটিং কার্ডে দেওয়া বিএমডিসির রেজিস্ট্রেশন নাম্বার 327576, যা বিএমডিসির ওয়েবসাইটে খুঁজে কোনো তথ্যই পাওয়া যায়নি। মুঠোফোনে তার সাথে কথা হলে মেলে নতুন নাম্বার, সেখানে ছবি দেখে নাম ছাড়া তাকে শনাক্ত করার কোনো উপায় নেই। আপনার বিএমডিসি নাম্বারটা আমি একটু দেখে আপনাকে বলছি। ও আচ্ছা, ঠিক আছে। আমি কি লাইনে থাকবো? ঘটনার সত্যতা পেয়ে তাৎক্ষণিকভাবে আলম মেমোরিয়াল হাসপাতাল বন্ধের নির্দেশনা দেয় অধিদপ্তরের হাসপাতাল শাখা। জানানো হয়, কোনোভাবে এদেশে আইন পরিপন্থীভাবে হাসপাতাল চলতে দেওয়া হবে না। হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া গেলেও ছোট্ট শিশু মাইশার সাথে ঠিক কি ঘটেছে তার উত্তর থেকে গেল অজানাই। রিশাদ হাসান, দেশ টিভি, ঢাকা। এবার মহান বিজয় গাথা। মুক্তিযুদ্ধের ইতিহাসে 1971-এর 5 ডিসেম্বর গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল দিন। সেদিন দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী জানান, বাংলাদেশ সম্পূর্ণ স্বাধীন ও সার্বভৌম দেশ, ভারত খুব শীঘ্রই বাংলাদেশকে স্বীকৃতি দেবে। এদিন ভারতের বিমান বাহিনী 12 ঘণ্টাব্যাপী বোমা হামলা চালায়। এ সময়ের মধ্যে তারা তেজগাঁও ও কুর্মিটোলায় 50 টনের মতো বোমা ফেলে। এতে পাকিস্তানি হানাদারদের 90টি অস্ত্রবাহী ট্রাক ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ঢাকাসহ বেশ কয়েকটি শহরে ভারতীয় বিমান বাহিনীর ক্রমাগত হামলার এক পর্যায়ে হানাদারদের সব বিমান ঘাঁটির কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়। 71-এর 5 ডিসেম্বর নিরাপত্তা পরিষদেও বাংলাদেশ বিষয়ক এক প্রশ্নে যুদ্ধবিরতি এবং যুক্তরাষ্ট্রের দেয়া ভারত ও পাকিস্তানের সেনা অপসারণ সংক্রান্ত প্রস্তাব বাতিল হয়ে যায়। এ প্রস্তাবে ভেটো দেয় সাবেক সোভিয়েত ইউনিয়ন।